কি বরবর দে বরবরটা তাই থ্যাংক ইউ ছোট বড় দেখছি আচ্ছা আমরা একটা ছোট রিভিউ করি আচ্ছা আজকে 4 জুলাই 2023 আমি এখন আছি যশোর চারুপীঠ চারুপীঠ একটা বিখ্যাত প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন মঙ্গল শোভাযাত্রার শুরুটা এই প্রতিষ্ঠান থেকে হয়েছিল তো আমার আমার আর্ট কালচারের শুরুটাও এই প্রতিষ্ঠান থেকে এবং এখানে আমার গুরু এবং বড় ভাইদের সঙ্গে বসে ছবি দেখতে পারাটা আমার নিজের ছবি দেখতে পারাটা আমার জন্য সৌভাগ্যের তো এতক্ষণ আমি আমরা সবাই মিলে গানের পাখি ছবিটা দেখলাম এর মধ্যে আগে দেখছেন অনেকেই আছে প্রথম দেখলেন লেনিন ভাই এবং আমাদের মামুন ভাই আছে আমি প্রথমে লেনিন ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে ভাই কেমন লাগলো ছবিটা আপনার একদম কারেন্ট অনুভূতির মতো দেখেছি কারণ ফেরদৌসির এসব গান শিখে আমি একজন নিয়মিত দর্শক ছিলাম আচ্ছা আচ্ছা শুধু তাই না এটা খুব খুব ভালো কাজ হয়েছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের জন্য বড় কাজ এটা রাখা দরকার এখনকার যারা গান গাচ্ছে এরকম দ্বিভাষিক শিল্পী হওয়া যে প্যাশনেট বাবার কাছ থেকে পরিবার থেকে বটে এটা গড গিফটেড জিনের ভিতরে মিউজিক আছে সেটা অন্য ব্যাপার কিন্তু এটা এই ডকুমেন্টারিটা এখনকার শিল্পীদের একটা মাস্ট ওয়াচ এটা এটা একটা ইয়ে মানে তাদের মোটিভেশনাল একটা ইয়ে হবে আর কি ছবি হবে দেখলে ভালো লাগবে তাদের উৎসাহিত হবে দেখা দরকার সবার এবং মানে সাধনার কোনো বিকল্প নেই হ্যাঁ সেটাই সেটাই মন্ত্রমুগ্ধের মতো দেখেছি আচ্ছা কিভাবে সময় পার হলো বুঝতে পারিনি অসাধারণ তৈরিটা অসাধারণ হয়েছে এবং সব থেকে ভালো ব্যাপার যেটা হয়েছে ফেরদৌসি বেগমের মুখ থেকেই তার জীবনের অনেক যে বিষয়গুলো আমাদের জানা ছিল না অনেক বিষয়গুলো জানতে পারলাম তার তো আসলে এসো গান শিখি যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম দেখেনি এমন আমাদের প্রজন্মের মানুষ খুঁজে পাওয়া কম হবে তো আমিও দেখেছি সেখান থেকে তাকে আসলে প্রথম চেনাও হচ্ছে যে এসো গান শিখির মধ্যে দিয়ে ওই বয়সে তো নতুনভাবে ফেরদৌসি রহমানকে এই ডকুমেন্টারির মাধ্যমে তার অজানা অনেক গল্প তার জীবনের ছোট ছোট ঘটনা তার বাবার সাথে তার স্মৃতি সব কিছু মিলিয়ে একটা দারুণ ডকুমেন্টারি হয়েছে এটা আমি মনে করি যে ফেরদৌসি রহমানকে জানার জন্যে এই প্রজন্মের মানুষের জন্য এই ডকুমেন্টারি খুব একটা কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই রাসু আমাদের বন্ধু রাসু রাসু নিয়ে দুই কয়েকবার দেখলো কেমন লাগলো রাসু বড়বন্ধাই এমনি তো জিনিসটা অসাধারণ আচ্ছা আসলে ফেরদৌসি রহমানের সম্পর্কে যদি ডিটেলসলি কিছু জানতে হয় তাহলে এই ডকুমেন্টারিটা দেখতে হবে কারণ এত ডিটেল হয়তো যারা আছে তারা এত ডিটেল জানে না এবং সতেরো যে ওনার নিজের জীবনের ঘটনাগুলো যেহেতু নিজের মুখে বলতেছে এটা আরও অনেক বেশি ইয়ে ঘটনাবহুল এই জন্য আসলে সবার দেখা উচিত দেখলে তারা এটা থেকে উপকৃত হবে আচ্ছা থ্যাংক ইউ এখন আমরা কথা বলবো আমার গুরু চারুপীঠের অধ্যক্ষ প্রতিষ্ঠাতা মাহবুব জামাল শামিম ভাই উনি একজন ভাস্কর চিত্রশিল্পী এবং চিত্রশিল্পের পৃষ্ঠপোষক বাংলাদেশের এবং আমি বলবো যে মঙ্গল শোভাযাত্রার যে আজকে আয়োজনটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এবং ইউনেস্কো যে স্বীকৃতিটা আমাদের দিয়েছে তার প্রধান উদ্যোক্তা আমাদের গুরু মাহবুব জামাল শামিম ভাই শামিম ভাই কেমন আছেন ভালো আছি সন্ধ্যাটা সুন্দর হলো তোমার ফিল্ম দেখে আচ্ছা তুমি তো ফিল্ম নিয়ে ব্যস্ত হয়েছিলে অনেকদিন আগে থেকে কিন্তু এই যে একটা বড় মানুষ তাই না এই
মানুষ বুঝলে সোনার মানুষ হবে। হ্যাঁ, তা এক সোনার মানুষকে তুমি ছুঁয়ে দিয়েছ। আর ফিল্মটা তোমার শুরুটা বড় মানুষ এবং সুন্দরভাবে হয়েছে। আর এই মানে কোনো কাঁচা কাজ হয়নি। হ্যাঁ, এই শুরুটাই সুন্দর। শেষে তুমি নিজে কণ্ঠ দিয়েছ, সেই কণ্ঠটাও আগামীতে তুমি নিজেই কণ্ঠ দেবা। তোমার কণ্ঠটা অনেক মিষ্টি, অনেক আন্তরিক, সেটাও তোমার একটা যোগ্যতার বিষয় হবে। আর সব মিলে তো ভালোই হয়েছে। আর ওই পরিবেশ পরিবারটা আমাদের পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। আমার চাচা এই তখন খুব বিখ্যাত মুসলমানরা কালচার্ড হওয়ার জন্যে, মানে শিক্ষিত এবং সংস্কৃতি বান হওয়ার জন্যে যে একটা আন্দোলন হয়েছিল অল ইন্ডিয়াতে মুসলমানদের, উনি তার একজন অংশ ছিলেন। অল ইন্ডিয়ানার ডেইলি ছিল সব। তা আব্বাস পরিবারের সাথে একটু ভারী ঘনিষ্ঠ, কারণ উনি এই মৌলানা আহমদ আলী, উনি এই দক্ষিণ বাংলা থেকে উত্তর বাংলা ওনার রাজত্ব, এই আধুনিক মনুষ্যতা মুসলমানদের ধর্ম ধর্ম এবং চিন্তা সেই আন্দোলনে। তা আব্বাস পরিবার এই আমাদের এনায়েতপুর, তোমার বাড়ির নদী বাওড়ের উল্টো পাশে, তাই না, মাঝখানে একটা নদী, আমাদের দুজনের এই পার বাড়ি। তাই ওই বাড়িতে এই ফেরদৌসি এবং তার ভাই বোনেরা এই যখন আম পাকত, লিচু পাকত, ফলমূলে জামে জামে ভরে যেত। আর আমাদের বাড়িটায় তো শ্রেষ্ঠ সব ফলমূল, আমার দাদা তৈরি করা বাগান, ওরা গরমের বন্ধুটা কাটিয়ে যেত এই শুনেছি কয়েকবার চলে এসছে আমাদের এখানে, অত ঘনিষ্ঠতা। তা আপন জনের হ্যাঁ গল্প শুনেছি এখন আপন জনকে, হ্যাঁ, আর তার জীবন, তাই না, তার আব্বাস তো কথাই নেই, এমন এক সরল গানের পাখি। হ্যাঁ, বিশ্বে উনি হলো বিশ্বের কোনো এক ঘটনা যে হলো নিয়ে আসা, জন্মগত শেখা লাগে না, আব্বাস তো ওরকম, তাই না, পারফেকশনের চূড়ান্ত সমস্ত। তো ওনার মেয়েটাও কত গুণী, কত কত গান, এগুলো তো ভুলে যায় আমরা। ওনার মেয়ের কত অবদান সেটা ভুলে যায়। ওনার একটা শিশুতোর চেহারা আছে, এই সেই চেহারা না দেখে আনলে গানটা আরও বেশি ম্যাচের মনে হয়। আর ওনার শিশু শিশু একটা চেহারা আল্লাহ দি করে কথা বলে। তা সব সব নিয়ে সুন্দর অনুষ্ঠান আমার হয়েছে, যা আর সব সঙ্গীত শিল্পী এবং সব শিল্পীদের জন্যে অনুপ্রেরণা হবে, এটা উৎসাহ যোগাবে। ঠিক আছে সামনে আরও আরও সব মানুষ ভজন আর এক মহান কাজ, না। হ্যাঁ, এই ফিল্মে সুলতানকে ছুঁয়ে পরশ পাথর হয়, তো বড় মানুষরা তাদের ছুঁয়ে দিলে শোনা হয়। সুলতানকে ছুঁয়েছিল কে, এই এই ফিল্মটা করল তারেক মাসুদ। তারেক মাসুদ এই হ্যাঁ এই চারপিঠে এসে আমাকে ধরে নিয়ে গেল যে সুলতানকে রাজ্যে করানোর জন্য চলো। সুলতান তো রাজি হয়ে গেলেন, যে শোনালেন যে এই সত্যজিৎ আসছিল। হ্যাঁ, তখন পাকিস্তান বলতো সত্যজিৎ একটা স্ক্রিপ্ট করেছিলেন লাল সুলতান, সেই স্ক্রিপ্ট নিয়ে আগ্রহ নিয়ে নড়াল আসলেন, কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট তখন অনুমতি দিইনি, সেটা হয়নি। সেই গল্প শোনা হয়ে গেল এই তারেক মাসুদের কি সুন্দর নামটা, তাই না, আদম সৈরত, আদম সৈরত।
তা সেই বর্ষ পাথরকে ছুঁয়ে ও তো নিজেও শোনা হয়ে গেল, তাই না? আর সুলতানকে সম্পূর্ণ ধারণ করছে, সুলতানের কথাবার্তা অনেক অনেক দায়িত্ব করে গেল, আর তুমিও কমন এক দায়িত্ব দৃষ্টি করলে অনেক অনেক খুশি আমি। অনেক ধন্যবাদ তোমাকে। ওকে ওকে স্বামী, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে ফেরদৌসি খালামানি যেভাবে আমাকে সহযোগিতা করেছে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাকে যেভাবে মানে কোঅপারেট করছে বিভিন্ন সময়ে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং সেই আমাদের ছবিটা নির্মাণের পেছনে যাদের শ্রম আছে এবং যাদের ইন্টালেকচুয়াল প্রপার্টি আমি ব্যবহার করছি, অনেকের নাম ব্যবহার করতে পারি নাই, তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালোবাসা।